ধরুন আপনার হঠাৎ আকাশে উড়ে বেড়াতে ইচ্ছা করলো আর আপনি সেটি করতে পারলেন। ধরুন এই সময় ঘরবন্দি অবস্থায় আর ভালো লাগছে না দেখে টুক করে ঘুরে এলেন সিকিম কিংবা লাদাখ থেকে। ধরুন আপনার ফেভারিট ডিশটি বহুদিন খাননি আর ইচ্ছে হতেই পেয়ে গেলেন সেই ডিশটি, কেমন লাগবে? বেশ না? হ্যাঁ, আপনি আপনার ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবেন, খেতে পারবেন, যেখানে ইচ্ছা যেতে পারবেন স্বপ্নের মধ্যেই। এই ধরনের স্বপ্নকেই বলা হয় লুসিড ড্রিমিং। নমস্কার বন্ধুরা, গত ভিডিওতে আমরা স্বপ্নের 7টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট সম্পর্কে জেনেছিলাম। আজ জানবো লুসিড ড্রিম সম্বন্ধে, যে ড্রিমকে কাজে লাগিয়ে আপনি আপনার স্বপ্নকে নিয়ে আসতে পারেন একেবারে নিজের কন্ট্রোলে। আর স্বপ্নকে কন্ট্রোলে আনার প্রক্রিয়া জানতে থ্রিলিং ফ্যাক্টসের আজকের ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। স্যার অ্যালবার্ট আইনস্টাইন কিংবা নিকোলা টেসলার নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। আপনি কি জানেন তারা স্বপ্নের মধ্যে এমন অনেক সমস্যার সমাধান পেয়েছিলেন যার ফলে বিজ্ঞান এক ধাক্কায় কয়েকশো বছর এগিয়ে গেছে? আর তারা তাদের সমস্যার সমাধানগুলি পেয়েছিলেন এই লুসিড ড্রিমিংয়ের মাধ্যমেই। শুধুমাত্র তারা কেন, চাইলে আমরাও লুসিড ড্রিম দেখতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের সবথেকে আগে জানতে হবে এই লুসিড ড্রিমিং সম্বন্ধে। আমরা ঘুমের মধ্যে যা স্বপ্ন দেখি তা পরিচালনা করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্বপ্নের ওপরে কোনো রকম কন্ট্রোল থাকে না। কিন্তু অনেক সময় কি হয়, আপনি স্বপ্ন দেখাকালীন হঠাৎ করেই বুঝতে পেরে যান যে আপনি সত্যিই স্বপ্ন দেখছেন। ঠিক এই সিচুয়েশনকেই বলা হয় লুসিড ড্রিমিং। সাধারণ স্বপ্নের ক্ষেত্রে আমাদের চেতনা অ্যাক্টিভ থাকে না, কিন্তু লুসিড ড্রিমিংয়ের ক্ষেত্রে আমাদের চেতনা অ্যাক্টিভ থাকে। আর এই চেতনাকে কাজে লাগিয়েই আপনি আপনার স্বপ্নকে একেবারে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারেন। এবার আপনি যদি আপনার স্বপ্নকে কন্ট্রোল করতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার স্বপ্নকে বুঝতে হবে। প্রতিটি ব্যক্তির স্বপ্ন দেখার প্যাটার্ন আলাদা আলাদা রকমের হয়। যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের কেবলমাত্র 10-15% স্বপ্নই মনে থাকে। আমরা প্রতিদিন ঘুমানোর সময় গড়ে 4-5টি স্বপ্ন দেখি, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমাদের কোনো কোনো সময় কেবলমাত্র 1টি স্বপ্নই মনে থাকে, আবার কোনো কোনো সময় তার কিছুই মনে থাকে না। এবারে প্রশ্ন হলো কিভাবে সেই সব স্বপ্নগুলিকে মনে রাখা যায়। দেখুন, সব স্বপ্ন মনে রাখার কোনো দরকার নেই। আপনি প্রতিদিনের লিস্ট বানিয়ে সেই সব স্বপ্নগুলিকে একটি ডায়েরিতে লিখে রাখুন যেগুলি আপনার মনে থাকছে। ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আপনার মনে থাকা স্বপ্নটিকে ডায়েরিতে লিখে রাখা প্র্যাকটিস করুন। অন্তত 15-20 দিন এভাবে লিখে রাখার পর আপনি আপনার স্বপ্নের প্যাটার্নটি বুঝে উঠতে শুরু করবেন। আপনার স্বপ্নের রেকর্ড রাখা ডায়েরিটিতে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন কিছু কিছু জায়গা, কিছু কিছু ঘটনা এবং কিছু ব্যক্তি প্রায়ই আপনার স্বপ্নে আসে। এবার আপনার স্বপ্নে আসা সেই ব্যক্তি কিংবা ঘটনাটিকে ভালো করে মনে করে রাখবেন। পরের দিন আপনার সামনে যখনই ওই ধরনের কোনো ঘটনা ঘটবে যা আপনার স্বপ্নে প্রায়শই ঘটে, ঠিক তখনই থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কি স্বপ্ন দেখছেন। আপনার সামনের ঘটনার রিয়েলিটি চেক করার জন্য, অর্থাৎ সেই ঘটনা আসলে বাস্তব নাকি স্বপ্ন, তা বুঝে ওঠার জন্য একটু দৌড়ানোর চেষ্টা করুন, অথবা আপনি আপনার ঘড়িটিকেও ব্যবহার করতে পারেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে স্বপ্নে দৌড়ানো কিংবা ঘড়ির ব্যবহার কিভাবে করবেন। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন যে যখনই আপনার স্বপ্নে দৌড়ানোর কোনো সিচুয়েশন আসে তখন আপনি খুব জোরে দৌড়াতে পারেন না, কারণ যখন আপনি স্বপ্ন দেখেন তখন আপনার ব্রেনের অ্যানালিটিক্যাল পোর্শন কিংবা লেফট ব্রেনটি রেস্ট করে, সেই সময় কেবলমাত্র রাইট ব্রেনটি অ্যাক্টিভ থাকে। ফলে স্বপ্নে আপনি দূরত্ব এবং গতিকে ঠিক বুঝে উঠতে পারেন না, আর আপনার মনে হয় যে অনেক চেষ্টার পরেও আপনি দৌড়াতে পারছেন না। এবার আপনার সামনে ঘটে থাকা সিচুয়েশনটির রিয়েলিটি চেক করার ক্ষেত্রে যদি আপনি খুব জোরে দৌড়াতে না পারেন, তাহলে তো বুঝেই যাবেন যে আপনি স্বপ্ন দেখছেন। এবারে মনে করুন স্বপ্নে আপনি ঘড়িতে দেখলেন যে 3টে বাজে, কিন্তু ঠিক সেই সময় ঘড়ি থেকে চোখ সরিয়ে নিয়ে আবার যদি ঘড়িটির দিকে তাকান, তাহলে এবারে আপনি আলাদা টাইম দেখতে পাবেন। এইভাবে আপনি আপনার স্বপ্নের রিয়েলিটি চেক করতে পারবেন ঘড়ির মাধ্যমেও। আর যখনই আপনি এভাবে রিয়েলিটি চেক করবেন তখনই আপনি বুঝে যাবেন যে আপনি স্বপ্ন দেখছেন নাকি আপনার সামনের ঘটনাটি বাস্তব। এভাবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি স্বপ্ন দেখছেন, ঠিক সেই মুহূর্ত থেকেই আপনি আপনার স্বপ্ন নিয়ে ছেলে খেলা শুরু করে দিতে পারবেন। আপনি যেখানে যেতে চান সেখানেই যেতে পারবেন, আপনি যা খেতে চান তাই খেতে পারবেন, আপনি অনেক কিছুই শিখতে পারবেন এই লুসিড ড্রিমিংয়ের মাধ্যমে। এবার আপনার এই লুসিড ড্রিমিংয়ের ব্যাপারগুলি অদ্ভুত বলে মনে হতেও পারে, তবে আপনাকে জানিয়ে রাখি লুসিড ড্রিমসের এই ব্যাপারগুলি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, এবং এই বিষয়টিকে নিয়ে এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড অফ লুসিড ড্রিমিং নামের একটি বইও রয়েছে।
যখন আপনি আপনার স্বপ্নকে কন্ট্রোল করা শিখে যাবেন, তখন আপনি আপনার লাইফে এক বিশাল ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারবেন। যদি আপনি আপনার স্বপ্নকে সঠিক দিকে পরিচালনা করতে পারেন, তাহলে কে বলতে পারে, হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধানটি আপনি পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নেই। আশা করছি স্বপ্নকে বশ করার কৌশলটি একটু হলেও আপনাদের শেখাতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর এই করোনা পরিস্থিতিতে সমস্ত প্রিকশনস নিয়ে তবেই বাইরে বেরোবেন।